স্বাগতম হেলথ টিপস বাংলায়। আজকে আমাদের আলোচনার বিষয় রমজানে সুস্থ থাকতে যা খাবেন আর যা খাবেন না। পবিত্র রমজান মাসে মানুষের জীবনযাপনে অনেকটা পরিবর্তন আসে। নিয়মিত কাজের ধরনের পাশাপাশি পরিবর্তন আসে খাদ্যাভ্যাসেও। তাই সারাদিন সিয়াম সাধনার পর ইফতার ও সেহরিতে যেমন পুষ্টিকর খাবার খাওয়া প্রয়োজন, তেমনি প্রয়োজন দৈনন্দিন জীবনযাপনেও কিছু বাড়তি সতর্কতা মেনে চলার। পুষ্টিবিদদের মতে পবিত্র রমজানে সুস্থ থাকতে এমন খাবার খেতে হবে যা সহজে হজম হয়। পাশাপাশি সারাদিন রোজা রাখার পর ভাজাপোড়া জাতীয় খাবারের পরিবর্তে পুষ্টিকর ও পানি জাতীয় খাবার বেশি পরিমাণে খাওয়া উচিত। এতে ক্লান্ত না হয়ে যেমন রোজা রাখা যায় তেমনি শরীরও সুস্থ থাকে। রমজান মাসে যেসব খাবার না খাওয়াই ভালো। পুষ্টিবিদদের মতে রমজানে তেলযুক্ত ভাজাপোড়া খাবার খাওয়া উচিত নয়, কারণ সারাদিন রোজা রাখার পর ইফতারে ভাজাপোড়া খাবার খেলে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে। তাই ইফতার এবং সেহরিতে তেলযুক্ত খাবার না খাওয়াই ভালো। এর পরিবর্তে মাছ, ভাত, ডাল, শাকসবজি ও ফল খাওয়া যেতে পারে। এতে শরীর শান্ত এবং সুস্থ থাকে। প্রচুর পরিমাণে পানি পান করা। রমজানে সারাদিন রোজা রাখার পর শরীরের পানি শূন্যতার সৃষ্টি হয়। তাই ইফতারের পর থেকে সেহরি পর্যন্ত কিছুক্ষণ পর পর বিশুদ্ধ পানি পান করতে হবে। এছাড়া ইফতার এবং সেহরিতে পানি জাতীয় খাবার খেতে হবে। এতে শরীরের পানি শূন্যতা দূর হয়। এক্ষেত্রে চিরা, দুধ, বিভিন্ন মৌসুমি ফল খাওয়া যেতে পারে। পুষ্টিকর খাবার খাওয়া। রমজানে শরীর সুস্থ রাখতে পুষ্টিকর ও সুষম খাবার খাওয়া প্রয়োজন। এক্ষেত্রে ভাত, মাছ, ডাল, শাকসবজি, ফল, ডিম, রুটি, চিরা আদর্শ খাবার বলে জানিয়েছেন পুষ্টিবিদরা। এসব খাবার খেলে শরীরে শক্তি বৃদ্ধি পায়, পাশাপাশি প্রোটিন ও ভিটামিনের অভাব দূর হয়। রমজানে সেহরিতে গরুর মাংস না খাওয়াই ভালো। এর পরিবর্তে মুরগির মাংস খাওয়া যেতে পারে। এছাড়া রমজানে স্যুপ একটি ভালো খাবার হতে পারে। এতে যেমন শরীরের পানির চাহিদা পূরণ হয়, তেমনি পূরণ হয় পুষ্টির অভাবও। প্রতিদিন এক গ্লাস দুধ খাওয়া শরীরের জন্য ভীষণ প্রয়োজন, কারণ এটি একটি সুষম খাদ্য। পাশাপাশি প্রোটিনের অভাব পূরণ করতে প্রতিদিন ডিম খেতে হবে। প্রতিদিন ইফতারে খেজুর খাওয়া যেতে পারে। এটি শরীরের আয়রন, ভিটামিন ও শর্করা অভাব পূরণ করে শক্তি যোগায়। এছাড়া ইফতারের পর হালকা তেলযুক্ত তেহারি বা খিচুড়ি খাওয়া যেতে পারে, কিন্তু কোনোভাবেই বেশি এবং সহজে হজম হয় না এমন খাবার খাওয়া যাবে না। রমজানে ফল, তাজা শাকসবজি ও আঁশযুক্ত খাবার বেশি পরিমাণে খাওয়া উচিত। রমজান মাসে কী কী খাবার খাওয়া যাবে না এবং সতর্কতা অবলম্বন করতে হবে। শুধু রমজান নয়, সবসময়ই খাবার ধীরে এবং ভালো করে চিবিয়ে খাওয়া উচিত। এতে খাবার সহজে হজম হয়। ইফতারের শুরুতে কিছুটা পানি পান করা শরীরের জন্য ভালো। পবিত্র রমজান মাসে অতিরিক্ত শারীরিক পরিশ্রম করা উচিত নয়। পাশাপাশি একেবারে আলস্য জীবনযাপনও ভালো নয়। দুটিতে শরীর দুর্বল এবং অসুস্থ হয়ে পড়ে। তাই রমজানে ভারী কাজ থেকে বিরত থাকুন। রমজানে শুধু খাবার নয়, দৈনন্দিন জীবনযাপনেও পরিবর্তন আনা প্রয়োজন। এ সময় শরীরের শক্তি যোগাতে পর্যাপ্ত পরিমাণ ঘুমানো উচিত। এতে মন শান্ত থাকে। এছাড়া ধূমপান থেকেও বিরত থাকা উচিত। বিভিন্ন শারীরিক রোগে ভুগেছেন যারা, তাদের অবশ্যই সতর্ক থাকা উচিত। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। স্বাস্থ্য বিষয়ক নতুন নতুন টিপস পেতে আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন।